আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি আপনার যে সোশ্যাল সিকিউরিটি রয়েছে সেই সোশ্যাল সিকিউরিটিকে আপনি আরো ডেভেলপ করতে পারেন। সাধারণত আমরা যখন মোবাইল ফোন ইউজ করি বা কম্পিউটার ইউজ করি তাতে কিন্তু আমরা অবশ্যই ব্রাউজার ইউজ করে থাকি, আর ব্রাউজারের যে কুকিজ হয়ে থাকে বা আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তারও কিন্তু একটি কুকিজ হয়ে থাকে। এই কুকিজ যে কতটা ভয়ঙ্কর আপনি বাস্তব চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আমি আজকে প্র্যাকটিক্যালি একটি কুকিজের বিষয় নিয়ে দেখাবো, এছাড়াও আরও এরকম ধরনের অনেক সমস্যা রয়েছে, আর এই সমস্যাগুলো আমিও কিন্তু অ্যাজ এ নিউ আমি এই বিষয়টা সম্পর্কে জানতাম না। সম্প্রতিকে আপনারা জানান আমার এই ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছিল, হ্যাক হওয়ার ফলে আমি এটা রিকভারি করতে পেরেছি এবং এটা নিয়ে অনেক অ্যানালাইসিস করেছি যে কীভাবে হ্যাক হলো আমার এত সিকিউরিটি থাকা সত্ত্বেও। তো তা থেকে আমি মোটামুটি একটি এক্সপিরিয়েন্স গেদার করেছি, আর সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যাতে আপনারা এই হ্যাকিং থেকে বাঁচতে পারেন। বিশেষ করে আমাদের যে ব্রাউজারে কুকিজ থাকে এই কুকিজটা নিয়ে কিন্তু একজন হ্যাকার খুব সহজে আপনার যে জিমেল অ্যাকাউন্ট বা আপনার যে ইউটিউব অ্যাকাউন্ট বা আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আপনার সকল অ্যাকাউন্টে সে কিন্তু প্রবেশ করতে পারে এবং খুব সহজে আপনার যে অ্যাকাউন্টগুলো রয়েছে তার কিন্তু অ্যাক্সেস নিতে পারে। আর নিয়ন্ত্রণ নেওয়া থেকে আপনি কীভাবে বাঁচতে পারেন সেই বিষয়টি নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। বিশেষ করে আপনি যদি ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকেন, আপনি যদি অনলাইন অ্যাক্টিভিস্ট হয়ে থাকেন, তাহলে আমি রিকমেন্ড করবো এই ভিডিওটি আপনার জন্য এবং এটা দেখা উচিত যে কীভাবে আপনি আপনার যে সোশ্যাল সিকিউরিটি রয়েছে সেটাকে আপনি আরও মজবুত করতে পারেন। আর বিশেষ করে আপনার ফেসবুক এবং ইউটিউবের ক্ষেত্রে আমি এটা রিকমেন্ড করবো যে কীভাবে আপনি এই দুইটা অ্যাকাউন্টকে আপনি আরও প্রোটেক্ট করতে পারেন এই একটি টিপস অবলম্বন করে। সো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে মূলত আমাদের অ্যাকাউন্টগুলো মূলত কেউ অ্যাক্সেস নেয় পুরো বিষয়টা। This video is sponsored by bilbazar.com.bd. Bilbazar হচ্ছে একটি বাংলাদেশি অনলাইন ই-কমার্স শপ যেখান থেকে আপনি আপনার দৈনন্দিন চাহিদার যে কোনো পণ্য অনলাইনে অর্ডার করতে পারেন। এছাড়াও খুব সহজে বিলবাজার থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারেন। অ্যাফিলিয়েট প্রোগ্রামে রেজিস্ট্রেশন করুন আর আপনার ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করুন। সম্বন্ধে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখবো কিভাবে কুকিজ নিয়ে আমাদের কুকিজ নিয়ে অন্য কম্পিউটারে লগ ইন করে। সো প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করি, দেখানোর জন্য একটা নিউ ইউটিউব চ্যানেল দিয়ে দেখাচ্ছি। শুধু ইউটিউব চ্যানেল না, এরকমটা হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, হতে পারে আপনার টুইটার অ্যাকাউন্ট বা আপনার যে কোনো অ্যাকাউন্ট লগ ইন থাকলে এই সমস্যাগুলো হতে পারে। যেমন দেখুন, এখানে আমার এই ইউটিউব চ্যানেলটি লগ ইন আছে। এমতো অবস্থায় যদি আমি এই ডাটা, এই যে ব্রাউজার আছে, এই ব্রাউজারের কুকিজগুলো যদি আমি অন্য কোনো কম্পিউটারে লোড করি, তাহলে সেই কম্পিউটারে আমার ইউটিউব চ্যানেল বা আমার এখানে যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাচ্ছে। যেমন এক্সাম্পল, আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি যেখানে ইউটিউব চ্যানেলটির লগ ইন নেই, দেন আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি। দেখুন, এখানে আমি অন্য একটা ব্রাউজারে চলে আসছি। এখানে যে ব্রাউজারটি রয়েছে সেটা হচ্ছে অ্যাসির আহমেদ নামের একটি ব্রাউজার, এবং এখানে যদি আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলটি রয়েছে। আচ্ছা, আমি এখান থেকে ইউটিউব চ্যানেলটা লগ আউট করে দিচ্ছি ফার্স্টে। দেখুন, এখানে আমার যে ইউটিউব চ্যানেলটা লগ ইন ছিল সেটা কিন্তু এখানে নেই। তো আমি এই ব্রাউজারে যদি আমার কুকিজ লোড করি তাহলে খুব সহজেই কিন্তু আমি হচ্ছে আমার ওই ইউটিউব চ্যানেলটা আমি অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। দেন আমি প্রথমে একটা এক্সটেনশন ডাউনলোড করে নিচ্ছি কুকিজ ই করার জন্য, লোড করার জন্য। তাহলে আমি এই এক্সটেনশনটি পাচ্ছি কুকিজ লোড করার জন্য। দেন অ্যাড টু ক্রোম করলাম, অ্যাড এক্সটেনশন। এখন দেখুন, এখানে হচ্ছে আমার এই এটা চলে আসছে, এই যে কুকিজ দেওয়ার জন্য এটা কিন্তু চলে আসছে। এখন আমি এটা একটু প্রিন্ট করে দিই আপনাদের দেখার সুবিধার্থে। দেন এখন এই ব্রাউজারে যদি আমি আমার ইউটিউবে ভিজিট করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার কোনো চ্যানেল নেই, এবং আমি আমার অন্য ব্রাউজারে যদি যাই এইখানে দেখুন এই চ্যানেলটি রয়েছে। এই চ্যানেলটি কিন্তু আলাদা ব্রাউজারে এখানে রয়েছে। এখন আমি চাচ্ছি যে এই চ্যানেলটা আমি কুকিজের মাধ্যমে আমার এই ব্রাউজারে নিয়ে আসবো। কুকিজ কতটা ভয়ঙ্কর দেখুন, এখন এখান থেকে আমি জাস্ট ব্রাউজারের যে কুকিজ রয়েছে সেটা আমি এখানে ডাউনলোড করে রেখেছি। দেন আমি যদি ডবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিছু কোড রয়েছে। আমি যদি জাস্ট এই কোডটা কপি করি, কপি, এবং আমি যদি এই ব্রাউজারে যাই, গিয়ে যদি আমি এই কুকিজের এখানে গিয়ে জাস্ট এটা ইনপুট করে দেই, এই যে ইনপুট বাটন, এবং এখানে দিয়ে দিলাম এই কোডটা দিয়ে জাস্ট আমি ইনপুটে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন আমার ওই কুকিজের যে সেশনগুলো আছে সেগুলো সব এখানে চলে আসছে। আমি যদি এখন এখানে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই ব্রাউজারে কিন্তু ওই চ্যানেলটা চলে আসছে। সো এভাবেই ফেসবুকেরও মনে করেন যে আপনার অ্যাক্সেস নিতে পারে। এই যে সমস্যাটা, এই সমস্যাটা থেকে আপনি কীভাবে পরিত্রাণ পাবেন? তো অ্যাট ফার্স্ট আমার রিকমেন্ড থাকবে যে আপনি হচ্ছে এই যে ব্রাউজারে কাজ করেন প্রতিদিন, কাজ শেষে আপনি হচ্ছে আপনার ব্রাউজারে যে কুকিজগুলো থাকে সবগুলো ডিলিট করে দেবেন। তাহলে কী হবে, আপনার অ্যাকাউন্টগুলো লগ আউট হয়ে যাবে। যদি লগ আউট হয়ে যায় তাহলে এখান থেকে হ্যাকাররা কিন্তু এটা নিতে পারে না সহজে, এটা নেওয়ার সম্ভব পসিবিলিটি কিন্তু অনেকটা কমে যায়। যেমন কুকিজ ডিলিট করার জন্য আপনি যদি কম্পিউটার ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, তাহলে আপনি আপনার কিবোর্ড থেকে প্রেস করতে পারেন কন্ট্রোল শিফট ডিলিট।
দেন এই পেজটি আসবে, কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করলে দেন এখান থেকে আপনি অল টাইম সিলেক্ট করবেন, তারপর দেন ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন, দেন নেক্সট এগেন আবার আপনি কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করবেন, তারপর এই পেজটি আবার ওপেন হবে, এখান থেকে অ্যাডভান্সে যাবেন, এরপর এখান থেকে আপনি অল টাইম সিলেক্ট করবেন, দেন এখানে যে অপশনগুলো আছে সবগুলো টিক দিয়ে দেবেন, পাসওয়ার্ড সহ, দেন তারপর ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন, তাহলে আপনার ব্রাউজারে যে ডাটাগুলো আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি হবে, আপনার এই যে এটা এই যে লগ ইন করে আপনার কুকিজ নিয়ে যে লগ ইন করবে এই সেশনটার কাজ করবে না। যেমন আমি যদি এই ব্রাউজারটা এখন লগ আউট করে দিই, আমি জাস্ট এখানে ক্লিক করে এটা লগ আউট করে দিচ্ছি, অরিজিনাল চ্যানেলটা লগ আউট করে দিলাম, এই যে অরিজিনাল চ্যানেলটা যখন লগ আউট করে দিচ্ছি তখন দেখুন এখানে কিন্তু লগ ইন আছে এখনো। আমি যদি এখন রিলোড করি তাহলে কিন্তু এটা লগ ইন থাকতেছে না। তো বেটার আইডিয়া হচ্ছে অ্যাট ফার্স্ট আপনার কুকিজ ডিলিট করে দেওয়া, আপনার যে কুকিজগুলো থাকবে ব্রাউজারে আপনি সারাদিন কাজ শেষে যেটা করবেন, অথবা আপনি যখনই কম্পিউটারে আসবেন তখন যেটা আপনি ই করবেন যে কাজগুলো করবেন, কাজ শেষে আপনি সব কিছু ডিলিট করে দেবেন। সো বন্ধুরা, আমি এই কুকিজটা কীভাবে ডাউনলোড করেছি, এই কুকিজটা আমি ওই ব্রাউজার থেকে কীভাবে পেয়েছি হয়তো বা প্রশ্ন আসতে পারে। তো আমি এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি না, কারণ এটা আপনাদের দেখার প্রয়োজন নেই, কারণ আমি চাই না যে এটা দিয়ে একজন আরেকজনের ক্ষতি করুক, এজন্য আমি বিষয়টা দেখাচ্ছি না। জাস্ট আমি এক্সাম্পল দিলাম যে আপনারা এইভাবে মূলত আপনাদের সিকিউরিটির জন্য ই করবেন। আচ্ছা, এখন যদি লগ আউট করে, আরও একটি বিষয় বলে রাখি, যদি লগ আউট আপনি কুকিজ ডিলিট করে দেন বা লগ আউট করে দেন তাহলে কিন্তু এই কুকিজ আর কাজ করবে না। যেমন আমি যদি এখন এই কুকিজটা নেক্সট এগেন কপি করে ওখানে দেই তাহলে কিন্তু আমার চ্যানেল আর লগ ইন হবে না, কারণ সেশনটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমি এখানে যাচ্ছি আবার সে আগের মতো ইনপুটে ক্লিক করলাম, দেন এখানে দিয়ে জাস্ট ইম্পোর্টে করলাম, এরপর সেশনগুলো সব চলে আসলো। এখন যদি আমি রিলোড করি তাহলে কিন্তু আমার চ্যানেল এখানে লগ ইন হবে না, কারণ আমি যখন আমার অরিজিনাল ব্রাউজারে লগ আউট করে দিয়েছি বা আমার অরিজিনাল ব্রাউজারে কুকিজটা ক্লিন করে দিয়েছি তখন সেই সেশনগুলো সব বাজেয়াপ্ত হয়ে যায়, এই সেশনগুলো আর কাজ করে না। এই জন্য আমি রিকমেন্ড করবো আপনারা যখনই কাজ করবেন, আপনার ইউটিউব হতে পারে, আপনার ফেসবুক হতে পারে, এইগুলো আপনি সব লগ আউট করে দেবেন। লগ আউট করে দেওয়ার ফলে আপনার হচ্ছে যদিও কুকিজ নিয়ে থাকে কোনো থার্ড পার্টি কোম্পানি, তাহলে এটা ব্যবহার করতে পারবে না তারা। সাধারণত আমরা ব্রাউজারে বিভিন্ন ধরনের এক্সটেনশন ইউজ করি, যেমন আমি যদি এখন একটা ব্রাউজার ওপেন করি, যেমন আমার এই ব্রাউজারটা, তাহলে দেখুন এখানে অনেকগুলো এক্সটেনশন রয়েছে, এছাড়াও এর ভিতরে আরও অনেক এক্সটেনশন রয়েছে, এবং এখানে আমার আরও অনেক ওয়েবসাইটের ডাটা রয়েছে। যেমন আমি মূলত এসইওর কাজ করি, এখান থেকে দেখুন অনেকগুলো ডাটা রয়েছে। তো এই যে ডাটাগুলো আমি কিন্তু এখানে সব লগ ইন করে করে রেখেছি, তা যার ফলে এখান থেকে কোনো একটা থার্ড পার্টি কোম্পানি চাইলে কিন্তু আমার কুকিজগুলো নিতে পারে, এবং চাইলে খুব সহজেই সেগুলো তারা ইউজ করতে পারে, অথবা বাইরের মার্কেটে তারা এটা চড়া দামে বিক্রি করতে পারে। সো এই জন্য আমি সাজেশন করি, কাজ যখনই আপনার শেষ হয়ে যাবে তখনই আপনি ব্রাউজার ডাটা ক্লিন করে দেবেন, এবং আপনি আপনার যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোকে আপনি লগ আউট করে দেবেন। তো হয়তো বা অনেকের কাছে এটা ভোগান্তি হতে পারে যে আপনি যখন প্রতিবার এটা লগ আউট করবেন, লগ ইন করবেন, তখন এটা একটু কষ্টকর হয়ে যাবে। তো আমি বলবো যে আপনার সিকিউরিটির পারপাসে এটা করা অবশ্যই জরুরি। সো নিশ্চয়ই আমি বুঝাতে পেরেছি যে কীভাবে মূলত আপনার ডাটা বা আপনার কুকিজ নিয়ে আরেকজন আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার ইউটিউব অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট এগুলোর অ্যাক্সেস নিচ্ছে। সমুদ্রে এসে আজকের ভিডিও বিষয় আশা করি ভিডিওটি আপনাকে ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন, এছাড়াও ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আই লাভ ইউ, আল্লাহ হাফেজ।